আজি আমি আউথরে পাঠ তিন পড়িবা সমস্ত আমি বই খোলিবা পাঠ তিন কাড়িবা পৃষ্ঠা 1616 লেখাইছে যেটা কি ওড়িয়ারে এক রে ছ সরল সমস্ত খোলিবা ঠিক আছে সমস্ত কাড়িলে এতর পড়িবা আরম্ভ করা করিবা এটি কোন লেখাইছে আ মাত্রা আর মাত্রাটা কো আমি যোগ করি করি পড়িবা কোন লেখাইছে ফার্স্ট মোর আকার মা তোর আকার তা মাতা দোর আকার দা তোর আকার তা দাতা মু কইতিলি দাতা মানে যে আমকু কিছু দিওন্তি ধরে আকার ধা তোর আকার তা ধাতা খোর আকার খা তোর আকার তা খাতা দন্তে সোর আকার সা প সাপ ছ তোর আকার তা ছতা ক তোর আকার তা কতা ব তোর আকার তা বতা হ তরে আকারে তা হতা হতা মানে বাউন্ডারি বরে আকারে ভা মুগ্নেশ্বরে আকারে সা ভাষা কোরে আকারে কা ত কাত খোরে আকারে খা ত খাত গোরে আকারে গা ত গাত ঘোরে আকারে ঘা ত ঘাত লোরে আকারে লা বর্গেজ লাজ বর্গেজরে আকারে যা ত জাত ভোরে আকারে বা ত ভাত ভোরে আকারে ভা ত ভাত দন্তে সরে আকারে সা ত সাত সাত মানে জাগিছ মানে সেভেন কু ওড়িয়ার সাত কুযায় দোরে আকারে দা দন্তে ন দান তরে আকারে তা রে আকারে তারা নরে আকারে না ত নাত ছরে আকারে ছা ত ছাত অন্তস্থ জরে আকারে যা ত জাত পরে আকারে পা ন পাল রে আকারে রা বর্গে জোরে আকার যা রাজা বরে আকারে বা বর্গে জোরে আকারে যা বাজা দরে আকারে দা দন্তে নরে আকারে না দানা বরে আকারে বা নরে আকারে না বান্না চরে আকারে চা মুদনেস চাষ সেভাবে এটি লেখা যাইছি গরে আকারে ঘা দন্তে স ঘাস ডরে আকারে ডাল ডাল গোর আকারে গা দীর্ঘই গাই ঢরে আকারে ঢাল ঢাল দোর আকারে দা দন্তে ন দান ধরে আকারে ধা দন্তে ন ধান তরে আকারে তাল তাল হরে আকারে ফাল ফাল এটি লেখা হয়েছি দন্তে স কোরে আকারে কাল কোণ না সকাল অ কোরে আকারে কাল অকাল দন্তে ন সমান তালবে সরে আকারে সা দন্তে স ন শাসন পরে আকারে পা মুগ্নে সরে আকারে সা মুদ্রেণ পাষাণ দন্তে সরে আকারে সা হ দন্তে স সাহস আ করে আকারে কা তালবে স আকাশ ক মরে আকারে মা র কমার ডরে আকারে ডা ম রে আকারা ডামরা ক ল রে আকারা কলরা ধরে ও কার এটা ও কার অছি ধরে কার ধো করে কার কা বরে কার বা বর্গে জ ধোকা বাজ ম হরে কার হা এই দুইটাকু যেতবেলে আমি বড় কিছু শব্দ থিব তাকু ভাঙ্গিকি পড়িবা ম হরে কার হা মহা ররে আকারে রা বর্গে জ রাজ কোণ হলা মহারাজ ধরে কারে দে খরে কার খা দেখা তালবে সরে হর্ষ উসু মধ্যাহ্নরে কাণা শুণা কোণ হলা দেখা শুণা সেপরি এটি গ বর্গে জ গজ রে আকারে রা বর্গে জ রাজ গজ রাজ নরে আকারে না রে আকারে রা নারা ইয় মুদেণ নারায়ণ টি দিয়েছি হর্ষ উপ উপ বরে আকারে বা দন্তে স বাস উপবাস নরে আকারে না গ নাগ দন্তে সরে আকারে সাপ সাপ নাগ সাপ অব অব করে আকারে কা তালবে স কাস অব কাস ঐ রে কারা ঐরা বত ঐরা বত তাপরে অছি আস গীত গাইবা কোণ দিয়েছি আসরে আস পিলায়ে আস নাচ নাচি আজি গাইবা গীত রাজা আসু অছি বাজা বজাই চাট ভাট সেনাপতি কুনে পতাকা উড়ুছি রথ উপরে রাজা বসিছন্তি তামজানরে মাউসী ঘরকু ঠাকুর যিবে
9 ଦିନ ରହି ଫେରି ଆସିବେ। ମୁଁ ଏଇଟା କହିଥିଲି ଯେ ଏଇଟା ଆମର ରଥଯାତ୍ରା ଉପରେ ଏଇ କବିତାଟି ଲେଖାଯାଇଛି, ଆଉ ଏଇଟା ଆମେ ଆଉ ଥରେ ପଢ଼ିବା। ଆସରେ ଆସ ପିଲା ଏ ଆସ, ନାଚ ନାଚି ଆଜି ଗାଇବା ଗୀତ। ରାଜା ଆସୁଅଛି ବାଜା ବଜାଇ, ଚାଟ ଭାଟ ସେନାପତିକୁ ନେଇ। ପତାକା ଉଡ଼ୁଛି ରଥ ଉପରେ, ରାଜା ବସିଛନ୍ତି ତାମଜାନରେ। ମାଉସୀ ଘରକୁ ଠାକୁର ଯିବେ, 9 ଦିନ ରହି ଫେରି ଆସିବେ। ତାପରେ ଅଛି ଆସ ବାକ୍ୟ ଗଢ଼ିବା। ଛୋଟ ଛୋଟ ଶବ୍ଦକୁ ନେଇ ଆମେ ଟିକେ ବଡ଼ ବଡ଼ ବାକ୍ୟ ଗଢ଼ିବା। କ'ଣ ଦେଇଛି? ରାଜାର ଶାସନ, ବରଷା ପାଇଁ ଛତା, ସକାଳ ହେଲା କାଉ ରାବିଲା, ବାଜା ବଜାଓ ଗାଈର ଭାଷା ପଢ଼। ଆଉ ଥରେ ପଢ଼ିବା। ରାଜାର ଶାସନ, ବରଷା ପାଇଁ ଛତା, ସକାଳ ହେଲା କାଉ ରାବିଲା, ବାଜା ବଜାଓ ଗାଈର ଭାଷା ପଢ଼। ତାପରେ ଦେଇଛି ଆସ ଗପ ପଢ଼ିବା। ଏଠି ଗୋଟେ ଛୋଟ ଛୋଟ ବାକ୍ୟ ଗଠନରେ ଗୋଟେ ଗପଟେ ଦେଇଛି, ଆମେ ତାକୁ ପଢ଼ିବା। କ'ଣ ଦେଇଛି? ରାତି ପାହିଲା, ମାନେ ସକାଳ ବିଷୟକୁ, ସକାଳ ହେବାକୁ ରାତି ପାହିଲା କୁହାଯାଏ। ରାତି ପାହିଲା ସକାଳ ହେଲା, ଚାଳ ଉପରେ ବସି କାଉ ରାଉ ରାଉ ହେଲା। ଆହାର ପାଇଁ କାଉ ଆଖି ବୁଲାଇଲା, ଆଖି ବୁଲାଇଲା ମାନେ ଖୋଜି ବୁଲିଲା, ଆହାର ମାନେ ଖାଇବାକୁ ଖୋଜିଲା। ଦେଖିଲା ବାଡ଼ିପଟେ କୁକୁଡ଼ା ହାଡ଼ ପଡ଼ିଛି, ଗୋଟିଏ ହାଡ଼ ପାଟିରେ ଧରି ବଣ ଆଡ଼କୁ ଉଡ଼ିଗଲା। ବୁଦା ମୂଳେ ବିଲୁଆ ବସିଥିଲା, କାଉ ପାଟିର ହାଡ଼ ଦେଖି ତା ପାଟିରୁ ଲାଳ ବାହାରିଲା। ବିଲୁଆ କହିଲା, ମିତ ମିତ ମାନେ ସାଙ୍ଗ, ତୁମ ଗୀତ ଭାରି ମିଠା, ପଦେ ବୋଲନ୍ତନି ପଦେ ବୋଲନ୍ତନି। ମାନେ ବିଲୁଆ କ'ଣ କହୁଛି ନା କାଉକୁ କହୁଛି ଯେ ସାଙ୍ଗ ତୁମେ ବହୁତ ଭଲ ଗୀତ ଗାଉ, ଟିକେ ଗାଆନ୍ତନି। ସେଇଟା କେଉଁଠି ଲେଖା ହେଇଛି? ପଦେ ବୋଲନ୍ତନି। ବିଲୁଆ ନନାର ଚତୁରତା କାଉ ବୁଝିପାରିଲା ନାହିଁ। ଚତୁରତା ମାନେ ଚାଲାକ, ବିଲୁଆ ନନା ବହୁତ ଚାଲାକ ଥିଲା, ଆଉ ସେ ତା ଚାଲାକିକୁ କାଉ ବୁଝିପାରିଲା ନାହିଁ। ଗୀତ ଗାଇଲା କା କା କା, ପାଟିରୁ ଖସି ପଡ଼ିଲା ହାଡ଼। କାଉ ଯେମିତି ମୁହଁ କଲେ ଗୀତ ଗାଇଲା, ତା ପାଟିରୁ ହାଡ଼ ଖସି ପଡ଼ିଲା। ବିଲୁଆ ହାଡ଼ଟି ମାଡ଼ି ବସି କହିଲା, ଗୀତ ମିଠା ନୁହେଁ ହାଡ଼ଟି ମିଠା, ଆଖି ମିଠା। ବିଲୁଆ ସେଠୁ ହାଡ଼ଟି ଫଟାକି ଧରିନେଲା, ତାପରେ କହିଲା, ଆରେ ତୁମ ଗୀତ ତ ଭଲ ନୁହେଁ, ଏଇ ଯେଉଁ ହାଡ଼ଟି ଏଇଟା ମିଠା, ଆଉ ବହୁତ ମିଠା। ଠିକ୍ ଅଛି, ଏଇଟା ସେଦିନ ବି ଆମେ ପଢ଼ିଥିଲୁ, ଆଜି ବି ପଢ଼ିଲୁ। ଆମେ ଆଉ ଥରେ ଘରେ ପାଠ 3କୁ ଭଲ ଭାବରେ ପଢ଼ିବା। ଆଉ ପିଲାମାନେ, ତୁମେ ପାଇଁ ଗୋଟେ କାମ ରହିଛି, ଏଠି କିଛି ଛବି ଦିଆଯାଇଛି, ଛବି ଗୁଡ଼ିକୁ ତୁମେ ଭଲରେ ଦେଖିପାରୁଥିବ। ଏଠି ଗୋଟେ ଛତା ଅଛି, ତାରା ଅଛି, ବାଜା ଅଛି, ଏଇଟା ପାନ ଅଛି, ଘାସ ଅଛି, ଡାଳ ଅଛି, ଏଇଟା ତୁମ ପାଇଁ କାମ। ଏଇଟାକୁ ତୁମେ ଘରେ ନିଜ କପିରେ ଆକୁ ଡ୍ର କରିକିନା ତାର ନାମ ଲେଖିବ। ଠିକ୍ ଅଛି।